নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম, যা মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সফট আর ক্রিমি। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আমি দুটো আমকে কেটে টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি নিয়ে নিয়েছি একটা আমসত্ত্ব। আমসত্ত্বটাকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। একটা বাটিতে নিয়ে নিলাম 2 কাপ হুইপ ক্রিম। ক্রিমটা একদম ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, একদম পুরোপুরি ঠান্ডা। ক্রিমটাকে আমি খুব ভালো করে হুইপ করে নেব। ক্রিমের পরিমাণ আগের থেকে প্রায় ডাবল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ কনডেন্স মিল্ক। এবার আমি আবার এটাকে কিছু সময় হুইপ করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমের পাল্পটা। খুব ভালো করে আমি আবার এটাকে একবার হুইপ করে সব কিছুর সঙ্গে মিশিয়ে দেব। সব কিছুকে খুব ভালো করে এবার মিশিয়ে দিয়ে এবার এটাকে একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে আমি ঢেলে নেব। চামচ দিয়ে ওপরটা একদম পুরো সমানভাবে লেবেল করে দিতে হবে। এবার এটাকে 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। প্রায় 5 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটাকে বার করেছি এবং এটা যথেষ্ট সেট হয়েছে। কিন্তু এটাকে আরেকবার আমাকে হুইপ করে নিতে হবে, এটা জরুরি, কারণ এটা না করলে আইসক্রিম তাড়াতাড়ি গলে যাবে। তাই এটাকে আরেকবার হুইপ করব। সবটাকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এবার এটাকে আবার একবার হুইপ করে নেব। ক্রিম হুইপ করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আমসত্ত্বটা। সব কিছুকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দিলাম। এবার এটাকে আমি আবার কন্টেনারের মধ্যে ঢেলে নেব। চামচের সাহায্যে ওপরটাকে আবার ভালো করে লেভেল করে দিলাম। এবার এটাকে পুরোপুরি সেট হওয়ার জন্য আমি এটাকে ওভারনাইট ফ্রিজে রেখে দেব। সারা রাত ফ্রিজে রাখার পর এবার আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর খুব ক্রিমিও হয়েছে। আমি একটা চামচের সাহায্যে আইসক্রিম স্কুপ করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার কথা ভুলবেন না বন্ধুরা। আর আমার সকল বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন এটা যথেষ্ট সফট হয়েছে আর এর টেক্সচারটাও ভীষণই ক্রিমি হয়েছে। আপনারাও এভাবে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে আপনার প্রিয়জনদের পরিবেশন করুন। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।